লাইফটাকে না কোনো জায়গায় থমকে দাঁড়িয়ে রাখতে নেই, সবসময় এগিয়ে যেতে হয়। তো সেরকমই মানুষের লাইফে নতুন নতুন বন্ধু বানাতে হয়। তো এটা হলো অয়ন্তিকা, আমার নিউ ফ্রেন্ড। যাই হোক, তো ও এসেছিলো আমার বাড়িতে, আমরা যাচ্ছিলাম একটা শ্যুট করতে। তো অয়ন্তিকার সাথে আমার অনেক দিনেরই পরিচয়, কিন্তু সেভাবে ওর সাথে আমার কোনো দিন দেখা হয়নি বা বেরোয়নি। তো হঠাৎ করেই ওর সাথে প্ল্যান হলো যে ও আমি আর একটা ফ্রেন্ড যাবো হচ্ছে ঢাকুরিয়া লেকে। তো যেরকম ভাবনা সেরকম কাজ, তাই জন্য দুপুর নাগাদ বেরিয়ে পড়েছি। দুপুর ঠিক না, ওই আর কি বিকেল হবে সেরকম টাইমে। আর ও একটুখানি হাইটে শর্ট, তো ওকে নিয়ে সেটা নিয়ে মজা করছিলাম। হ্যাঁ জানি করা উচিত না, বাট ও বেশ মজা পায় এইটা নিয়ে কন্টেন্ট বানাতে। তো যাই হোক, এইটা নিয়েও আমরা একটা কন্টেন্ট বানিয়েছি, সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর এই যে তারপর আমরা ঢাকুরিয়া স্টেশনে নেমে গেছিলাম, সোনারপুর থেকে নেমে সোজা হেঁটে, ওখান থেকে হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু অনেকটা পথ। আমি যদিও বা এর আগে একবারই গেছি, তারপরে আমার আর কোনো দিন যাওয়া হয়নি, তো আমি পথটা চিনি না। কিন্তু ও চিনিয়ে চিনিয়ে নিয়ে গেল। মাঝখানে একটা কাণ্ড ঘটলো, সেটা হলো ওর গেল চশমার স্ক্রুটা খুলে। সেই নিয়ে আমরা বড্ড চিন্তিত, ও তো চশমা ছাড়া কানা। তো চশমা কী করব, মাঝখানে একটা দোকান পেলাম, দোকান কাকুর কাছে গেলাম, গিয়ে বললো যে আমি চলার মতো করে করিয়ে দিয়েছি, কিন্তু এটা বেশি দিন যাবে না। তো আমরা বললাম ঠিক আছে। তারপর যাই হোক, তারপরে এই যে আমরা ফাইনালি ঢাকুরিয়া লেকের মধ্যে ঢুকে গেছি। আমরা অপেক্ষা করছিলাম আমাদের ওই ফ্রেন্ডটার জন্য, ও আসলে তবেই আমরা শ্যুটটা করতে পারতাম। তো যাই হোক, তারপরে এই যে আমরা এখানটায় নিজেদের মতো কয়েকটা ভিডিও অ্যান্ড ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমাদের কাছে আর কেউ ছিল না। তো তারপরে যখন ওই বন্ধুটা আসলো, সে আমাদেরকে ভিডিওস বানিয়ে দিল, তোমরা অলরেডি দেখে নিয়েছো যারা যারা আমার ইনস্টাতে আমাকে ফলো করো। তারপরে অনেক সন্ধে অবধি ওখানটায় বসেছিলাম, দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে ফাইনালি আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম। সন্ধের পরে ক্লিপটা নেই আমার কাছে সেরকমভাবে, অনেকদিন পরেই যাওয়া ঢাকুরিয়া লেকে। যাই হোক, দিনটা খুব সুন্দর করে কাটালাম। আর সত্যি বলতে আমি না ভয়েস ওভার দেওয়ার সময় বুঝতে পারি না আমি কী বলবো, তোমাদের সাথে কীভাবে কমিউনিকেট করব বা কিছু। আমি খুবই নুব এইসব বিষয়। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আমি এরকম ছোটো ছোটো ভিডিও দিতে থাকি। হ্যাঁ মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় না, কারণ সবসময় তো আর বেরোনো হয় না, আর মানে আর সবার সবসময় সময়ও হয় না। আর আমার সত্যি অ্যাজ সাচ একা একা বেরোতে খুব একটা বেশি ভালোও লাগে না। যাই হোক, সময় শেষ, এখানেই শেষ করলাম। টাটা।